হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ফাইনালি আমার নিউ চ্যানেল, এটা তো নিউ চ্যানেলে ফার্স্ট ভিডিওটা দেখছেন আপনারা, অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। তো জানি না এই ভিডিওতে আমি কি বলবো, যেহেতু ফার্স্ট ভিডিও করতেছি এবং ফার্স্ট ব্লগ। তো আমার এই চ্যানেলে আপনারা সবসময় নানান ধরনের ভিডিও দেখতে পাবেন, আমার নিজস্ব ফার্স্ট ব্লগ যেহেতু। তো তো এই ফার্স্ট বলে কি আমার কী করবো পরিচয় দিতে পারি? তো আমার নাম হলো মোহাম্মদ সোহেল ইসলাম, আর আমার গ্রামটা হলো কুমিল্লা থাকি। আর এখন আমি পড়ালেখা করি না, তো সিক্স পর্যন্ত পড়ালেখা করছি, দেন ইউটিউবে কাজ করার ইচ্ছা আছে। তো আপনারা যদি সাপোর্ট করেন তো আরও আপনাদের জন্য নানান ধরনের ভালো ভালো বিনোদন দিতে পারবো। তো কী বলবো আমি নিজেও জানতেছি না, বুঝতেছি না। তো আপনার সামনে আশা করছি ভালো সামনে ভালো ভালো সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেই দোয়া নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো সাপোর্ট করে যাবেন সবসময়। আর আমার আরেকটা চ্যানেল আছে, সেটা হলো মাইনুস, আর একটা মাইনু টেকনোলজি, একটাতে আমি নিউজ নিয়ে কাজ করি। আপাতত সেই চ্যানেলটা তো মোটামুটি কাজ করতেছি, আর এই চ্যানেলটা আপনাদের জন্য নতুনভাবে খুললাম যাতে নতুনভাবে পরিচিত হতে পারি। তো সেই দোয়া নিয়ে আমি আগে বাড়তে চাই, আমার জন্য সবাই দোয়া করবেন, সেই দোয়া নিয়ে কামনা করছি। তো আজকে আপনাদের সাথে যেহেতু ফার্স্ট ব্লগ, পরিচয় দিলাম, সব কিছু দিলাম, একটা জিনিস নিয়ে হাজির হব, গল্প বলবো আপনার সাথে শেয়ার করব। সেই গল্পটা হলো ফার্স্ট যেহেতু ব্লগ, এই ব্লগটা দিয়ে শুরু করতে চাই গল্পটা। তো একটা বনে বাঘ ছিল আর বক ছিল, শিয়াল ছিল। তো সেই শিয়ালটা না না বাঘ, তো বাঘ তো বুঝিনি, বাঘকে কখনো বিশ্বাস করা যায় না। তো বাঘটা কী করলো, বাঘটা সবসময় জানেন জন্তু জানোয়ার খায়। তো এখন বাঘটা একটা হরিণকে খেয়ে ফেললো। তো খেয়ে তো সে কী করলো, সে গলায় কাঁটা ভেঙে গেছে, এখন কী করবো? সে তো মহা চিন্তায় পড়ে গেছে, মহা বিপদে পড়ে গেছে। এখন সেই গলা থেকে হাড়টা কীভাবে বের করবে? তো সে গলা থেকে হাড়টা বের করতে পারতেছে না। এখন সে শিয়ালের কাছে গেল, যেহেতু শিয়াল বন্ধু, তো শিয়ালের কাছে পরামর্শ চাইলো। বললো শিয়াল, বললো তুমি একটা লোভী, তোমার সাথে তোমাকে কোনো উপকার করবো না, হেল্প করবো না। তাহলে বাঘ বলো, আমি আমার যে গলার থেকে হারটা বের করে দিতে পারবে তাকে আমি একটা সোনার উপহার দেবো, নেকলেস দেবো। তো আচ্ছা, শিয়াল চিন্তা করে দেখলো, দেখি কাউকে পাইনি। তো শিয়াল হাঁটতে হাঁটতে বগের কাছে গেল। তো বগকে সব কিছু ঘটনাটা খুলে বললো। তো বগ ঘটনা শুনে বগ রাজি হলো। জানেন তো লোককে মানুষ লোভে পাপে মৃত্যু হয়। তো যাক, সামনে আগে বাড়ি দেখি কী হয়। শিয়াল প্রস্তাবে বককে দিল, তো প্রস্তাব রাজি হয়ে গেল বক। তারপরে শিয়ালটা বককে নিয়ে এলো বাঘের সামনে, আর নিয়ে আসার পর বকের সামনে আসলো। আসার পর বক কথা বলল শিয়ালের সাথে, তারপর বক বসছিল তাল গাছে নিচে। ভাই তাল গাছে নিচে বসার পর আর বাঘটাকে তাল গাছে নিচে বসায়, তারপর বাঘটা হাঁ করে ওই কাঁটাটা বের করার চেষ্টা করলো বকের। তো বের করলো, ফাইনালি বের করার পরে অনেক বক বলতেছে, ভাই আমি তো তোমার কাঁটা বের করলাম, তুমি আমাকে সোনার হার উপহার দাও। বাঘ রেগে মেগে বললো, তোমার কিসের সোনার উপহার দেবো ভাই, কিসের উপহার দেবো? তো বাঘ বলল, তোমাকে যে আমি খাইনি এটাই তো সবচেয়ে বড় কথা, তোমাকে যে খাইনি এটি বড় কথা, তুমি এখন পালো, এখনই পালাই যাও। তো বক বলল, আমাকে তো উপহার দিতে হবে। তো বাঘ তো রেগে মেগে ফায়ার, তো বক হঠাৎ করে ডরাই গেছে, ডরে এসে তাল গাছে উপরে গেল। বক বললো, আচ্ছা তোমার কাছে আমি উপহার চাইলাম, তোমাকে আমি উপকার করলাম, তুমি এখন আমাকে খেতে চাচ্ছ, তোমাকে মজা দেখাচ্ছি। এখন বকটা তা সেই তাল গাছের উপরে উঠে, তাল গাছের উপরে উঠে সেই পাকা তাল পড়ছিল গাছে, পাকা তাল পড়ার পর সেই মাথা ফালাইছে,
যেহেতু বাঘটা পড়ছিল তাল গাছের নিচে, বসার পর বাঘটার উপর সব তাল পড়লো, তো সেইখানে ছান্ডে বান্ডে সব কুলুস। তো বন্ধুরা বুঝতে পারলেন, যাকে আমরা ক্ষতি করতে চাই সেই ক্ষতি কিন্তু আমাদের নিজের গায়ে লাগে। আমি তোমাকে উপকার করলাম, এখন তুমি আমাকে খেতে চাচ্ছ, সেটা কি কখন হয় ভাই? আমি আপনারা যে কাজই করুন না কেন, এ তো এই গল্পটা থেকে এটা শিক্ষা পাওয়া যায় যে আমরা মানুষকে যদি উপকার করি, উপকারের প্রতিদান দিতে হয়। যে কেউ আমাকে যদি আমাদেরকে যদি উপকার উপকার করে, উপকারের প্রতিদান অবশ্যই দিতে হবে। তো এটুকু ছিল আজকের বিস্তারিত আলোচনা এবং আজকের ফার্স্ট ভিডিও আমার এই নতুন চ্যানেলে। সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেখবেন। এবং আপনারা নতুন কী ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। এ বলে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।